করুন ইসলামিক চ্যানেল 24K, আর পাশের বেল আইকনটিকে দাবিয়ে দিন নতুন নতুন ওয়াজ পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يلتقيان بينهما برزخ لا يبغيان، فبأي آلاء ربكما تكذبان؟ وقال الله تعالى مخبيرا وآمرا، إن الله وملائكته صلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আপনারা যারা দূরে দূরে আছেন কিংবা কাছাকাছি, সকলেই মিলে একটু প্রাণ ভরা ভালোবাসায় পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ফেরেশতারা এসে বলে, ফেরেশতারা এসে বলে, আজকে নদীর খুশির দিন, ধরার বুকে জন্ম নেবেন রহমাতুল্লিল আলামিন। ফেরেশতারা এসে বলে, আজকে মোদির খুশির দিন, ধরার বুকে জন্ম নেবেন রহমাতুল্লিল আলামিন। অভয় বাণী দিল তারা, আরে অভয় বাণী দিল তারা, ও আমেনা বিবি তোমার গর্ভে জন্ম নেবে শেষ জামানার নবী। আল্লাহ হুমের জোরে বলেন না, সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদিনা। আরে নূর নূর নূরাজি, আরে নূর নূর নূরাজি।
নূর এসেছে, আরে নূর 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 আজি নূর এসেছে, আর তারি নুরি চারিদিকে আলো হয়েছে। মামিনার রে মামিনার কোলে দোলে আকাশেরই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাদ। বাদুরিয়া শরীফনগর বসিরহাট থানার যুবক ভাই, এই মহব্বতের সাথে জোরে 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 বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে বলেন না, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় হালিমা তুঝে আর মা, হালিমা তো জোহরা মক্কা শরীফে বাচ্চা নিতে এসেছে, কেন জানেন? তৎকালীন মক্কার নিয়ম ছিল কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তার আপন মা এক দুদিন দুধ খাওয়াতেন, পরবর্তীতে দুধটা অন্য মায়েরা খাওয়াতেন যাদের বলা হতো দুধ মা। মা হালিমা তো জোহরা মক্কা শরীফে বাচ্চা নিতে এসেছে, আর যেখানে দুধ খাওয়ালে পয়সার সম্পর্ক, সেখানে স্বভাবতই যে বাচ্চাদের পিতা মাতা দাদা দাদু ধনী তাদের প্রতি সকলের নজর। আমার রসুলে পাক, প্রথমত আব্বা নাই, দ্বিতীয়ত দাদা অর্থহীন অথচ বংশের দিক থেকে শ্রেষ্ঠ। মা হালিমা তো জোহরা মক্কা শরীফে পৌঁছেছেন একেবারে শেষে, খুঁজতে খুঁজতে মামিনাতুর ঘরে মামিনাতুর জোহরা। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটা আল্লাহ শুকরিয়া আমরা দেখেছি মামিনাতুর জোহরা, সেখানে নবী পাককে নিয়ে কোলে করে আছেন আতুর ঘরের কাছাকাছি, হালিমাতুর জোহরা এসেছেন, এসে ভাবছেন বাচ্চা নেব কি নেব না, নেব কি নেব না, নেব না নেব না নেব না। আমার আল্লাহর নবী মাহালিমা তো জোহরা না, মাহালিমা তো জোহরা, আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে আল্লাহর নবী এমন মুস্কি হেসেছে, আমার হালিমা আমার হালিমা। অবাক হয়ে আল্লাহর নবীর বুকের উপরে জড়িয়ে ধরে বলেন এ হালিমা তুঝে আও, এ হালিমা তুঝে আও, ক্যা চাহিয়ে হে হালিমা তোমার আর কি দরকার, টাকা নেবে তুমি? আয় হালিমা তুঝে আও, ক্যা চাহিয়ে তেরে ঘর খুদা কা হাবিবা গয়া, খুদ নসিব হ্যায় খুদ নসিব হ্যায় আয় হালিমা, খুদ নসিব হ্যায় আয় হালিমা, তেরে ঘর খুদা কা হাবিবা গয়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদে ওয়াল ফুরকানিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আমি শুরু করব প্রথমেই যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, সেটা হচ্ছে কুরআন শরীফের সূরা বাকারার প্রথম আয়াত। এই আয়াতে কারিমাটা তিনটি শব্দ নিয়ে গঠিত, যে শব্দ তিনটি প্রথমেই আছে আলিফ আলিফ লাম মিম। তফসিরি কারকেরা
হযরতে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আল ফাউজুল কবির ফি উসুলুত তাফসির গ্রন্থে এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন, একে বলা হুরুফে মুকাত্তার, এই আয়াতের মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তবে কিছু ধারণা ওনারা দিয়েছেন, পণ্ডিত মানুষ, আমি তাদেরই চিন্তা ভাবনা ধার করে আপনাদের খিদমতে বলছি। হুজুর বলেছেন এখানে আলিফ বলতে আমরা আল্লাহকে বুঝব, ভাই পৃথিবীর জমিনের মালিককে? আর একটু জোরে বলেন না, আরো জোরে বলা যাবে না? আমাদের খাওয়ানোর মালিককে, রুজি রোজগারের মালিককে? আচ্ছা ভাই কোরআন শরীফ কার বাণী? একটু জোরে বলেন না। আমরা মুসলমান বলবো আল্লাহ, কিন্তু প্রতিবেশী দাদারা তো মানতে চাইবে না, প্রতিবেশী দাদারা বলবেন না আমাদের প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ নয়। খোদার কসম করে বলছি, এলাকার হিন্দু ভদ্র মহোদয় যারা আছেন, শ্রদ্ধার সাথে বলছি, অত্যন্ত সম্মান নিয়ে বলছি, বলুন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী শেয়ার করা একটা, ভাই সাহেব ভারতবর্ষের প্রধানমন্ত্রী শেয়ার একটা, কাটিয়াহাট হাই স্কুলের হেডমাস্টার একটা, গোটা পৃথিবীর জমিনে যত স্কুল কলেজ মাদ্রাসা আছে একজনের বেশি দুজন হেডমাস্টার বসানো যায় না, কারণ দুজন হলে ঝামেলা হবে। তাই পৃথিবীর জমিনের মালিক একজনের বেশি দুজন হতে পারে না। আমরা মুসলমান তাই যাকে বলি আল্লাহ, খোদার কসম করে বলছি ঈশ্বর ভগবান নয়। গোটা পৃথিবীর জমিনে কোথাও লেখা নেই, বেদের মধ্যে বারবার লেখা আছে অল্লাহ জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পুণ্যাং পরাণাম সারানাম ব্রহ্মাম, পৃথিবীর জমিনে একজন মাওলা, সংস্কৃত ভাষায় তারে বলে অলয়লয় আল্লাহ, আরবিতে তারে বলে আলয়লা কর আল্লাহ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ছোট কথা বলে সেখানে সে কথা কওয়া, ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী, এখানে অলয়লয় আল্লাহ আর আয় হলো আলয়লা কর আল্লাহ। তাই পৃথিবীর জমিনের একমাত্র মালিক হলো আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহান আল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ? ভাই আমার আল্লাহ যে আমাদের মাওলা সমস্ত পৃথিবীর, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? খুব ঠান্ডা মাথায় শুনুন, আরাফাতের ময়দানে এবার আমি হজে গিয়েছিলাম, এই আল্লাহ অল্প বয়সে আল্লাহ আমাকে হজে নিয়ে গিয়েছিলেন, এবার হজ হয়েছিল রবিবারে আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আমরা অবস্থান করি, হজের একটা ফরজ ওকুফে আরাফাত, আরাফাতের ময়দানে মাগরিবের কিছু সময় পর্যন্ত অবস্থান করতে হয়। বসিরহাটের আল্লামা হুজুর তার কেতাবে লিখে দিয়েছেন, মরহুম আল্লামা হুজুরের কেতাব আমার কাছে আছে হজের মাসায়েল, হজের ময়দানে ওই কেতাবটা, মানে আমি আশ্চর্য হয়ে গেছিলাম, পশ্চিমবঙ্গের মুসলমান কথা এসে যাচ্ছে বলে বলছি, মক্কা শরীফের, মক্কা শরীফের মাটিতে মশলা দিতে গিয়ে আমরা বসিরহাট হুজুর কেবলার কেতাবের হাওলা দিয়ে মশলা বলতে, এখানকার আলেমেরা নয় সমস্ত এলাকার আলেমেরা বসিরহাট হুজুর কেবলার কেতাবের দলিল দিচ্ছে, মক্কা শরীফে আরাফাতের ময়দানে আমরা দু রাকাত নামাজ পড়ব না চার রাকাত নামাজ পড়ব, এই নিয়ে তবলিগ জামাতের ভাইদের সাথে বিশাল গন্ডগোল। তবলিগ জামাতের দুজন আলেম ছিলেন, আমি নাম বলে দিচ্ছি, প্রমাণ নেবেন, সেদগাতুল্লাহ সাহেব, যিনি ওই আপনাদের জানা আছে আমাদের মাওলানা সাহেবের শ্বশুর মশাই, অর্থাৎ যিনি আপনাদের কাটিয়াহাট স্কুলে চাকরি করেন, ওনাকে অনেকে বলেন তবলিগের আলেম, আমি তবলিগ পবলিগ কিছু বলি না, আমি এতটুকু বলি আরাফাতের ময়দানে আমার সাথে যখন আমার কি দেরি হয়েছে ঢুকতে, উনি আমাকে বলছেন মা সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ে নেন, করাকাত নামাজ পড়বেন দু রাকাত পড়ে নিন। আমি কেন আরাফাতের ময়দানে আমরা তো জোহরের নামাজ চার রাকাত পড়বো, ওরা সব দু রাকাত পড়ে নিচ্ছে। ইয়াকুব সাহেব বলে আরেকজন মা আসেছিল হাসনাবাদে বাড়ি, তিনি রিটায়ার করেছেন চাকরি করেন, না তো যে আপনি আগে পড়ে নেন, না আমি পড়বো পরে, আগে দেখেন মশলাটা। তো বসিরহাটের আল্লামা হুজুরের হজ মশাল বার করে দিয়েছি, দেখে বলছে দলিল কোথায়? আজকে কোনো দলিল লাগবে না, বসিরহাট হুজুর কেবলা হলো দলিল, উনি লিখে দিয়েছেন। দেখুন আরাফাতের ময়দান থেকে শুরু করে গোটা হজের সর্বত্র এত বড় মহান আল্লাহর ওলি, আমি আমি তো জানি, কিন্তু মক্কা শরীফে ওনার কেতাবের মর্যাদা আরো বেশি পরিমাণ আমাদের কাছে প্রকট হয়ে উঠেছিল। তো যে কথা বলছিলাম আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানে সন্ধ্যার পরে একটু অবস্থান করতে হয় কিছুক্ষণ সময়, আমরা আরাফাতে বসে আছি, মুজদালিফায় যেতে হবে, মাগরিবের নামাজ কাজা করতে হয়, আরাফাতে পড়তে নেই, কিন্তু ওই দিন আল্লাহর কি রহম হলো পানি শুরু হয়ে গেছে,
আরাফাতের ময়দানে পানি মানে এটা একটা দারুণ ব্যাপার। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া, ভাই আমরা তাবুত থেকে বেরিয়ে বাস ধরতে যাব, কিন্তু এমন দমকা হাওয়া মেরেছে হুজুর শামসুরহমান সাহেব মাতিন সাহেব দেখি আবার তাবুতে ফিরে যাচ্ছে। আমরাও তাবুতে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম, বসে আছি কথাবার্তা বলছি, পাইক পাড়ার মরনা ইয়ার আলী সাহেব ছিলেন আমাদের সাথে, বসে কথা বলছি। হঠাৎ এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছে, ভাই হিন্দিতে বলছে আপনি কোথা থেকে এসেছেন? তাই বলছে আমি ইন্ডিয়া ভারতবর্ষ থেকে। তো তখন আমি জিজ্ঞেস করছি আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমিও ভারতবর্ষ থেকে। তো আছে আমাকে জিজ্ঞেস করছে আপনি ভারতের কোথা থেকে এসেছেন? তা আমি বলছি আমি ভারতবর্ষের ক্যালকাটা পশ্চিমবঙ্গ থেকে। আপ কাহাঁ সে আইয়ে, আপনি কোথা থেকে এসেছেন? তো বলছে আমি এসেছি গুজরাট। আমি জিজ্ঞেস করছি যে গুজরাটের কথা বলেছেন পাইক পাড়ার মানে ইয়ার আলী সাহেব, আমাদের হযরত মানে আবুল হাসান সাহেব যে এতিম খানার সভাপতি, ওনার কাছে জিজ্ঞেস করবেন ইয়ার আলী সাহেব সেখানে বসে আছেন, আমরা মা সাহেব শুনুন। আমি জিজ্ঞেস করছি আচ্ছা আপনি কি করেন? বলে আমি গুজরাটে চাকরি করতাম সরকারি, রিটায়ার করার পরে হজে এসেছি। আমি জিজ্ঞেস করছি আপনি বলুন তো, এবার যে জালজালা হলো, জালজালা জালজালা মানে ভূমিকম্প, এই ভূমিকম্পের ব্যাপারে আপনার চিন্তা ভাবনাটা কি বলুন? বলে মা সাহেব গুজরাটের মাটিতে এই যে মারাত্মক ভূমিকম্প হলো, আপনার কাগজে হয়তো কি করেছেন জানি না, বলে আমাদের চোখে দেখা আমাদের অভিজ্ঞতার কথা বলছে, বলে এবারে মারাত্মক ভূমিকম্প আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকার নাম কচ্ছ, কচ্ছ সবটাইতে বেশি ভূমিকম্পে কচ্ছের মানুষেরা মারা গিয়েছে, হাজার হাজার বিল্ডিং সতলা কুড়ি তলা বাড়িগুলো ভূকম্পে ভেঙে গেছে। কিন্তু আশ্চর্য মা সাহেব এবারে এই মারাত্মক ভূমিকম্প কচ্ছের হাজার হাজার বাড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু আল্লাহর মসজিদ একটা ইটে টুকরো ধ্বংস হয় নাই। একবার জোরে বলে যাবে না সুবহানাল্লাহ, ওই আপনারা জানেন গুজরাটের রাজধানীতে একটা মসজিদ আছে, যে মসজিদের মিনার ভীষণ লম্বা বিশাল লম্বা, ওই মিনারে এমন বিজ্ঞান ভিত্তিক মিনার, একটা মিনারে হাত দিলে আর একটা মিনার নড়ে ওঠে, ঘাবড়াবেন না এটা খুব সম্ভব। হঠাৎ দেখি মদিনা শরীফের মসজিদের গম্বুজ নড়ে যাচ্ছে, মসজিদের গম্বুজ সরে যাচ্ছে, আমি অবাক হয়ে তাকিয়ে আছি, আল্লাহ কি আশ্চর্য মসজিদের গম্বুজ নড়ে যায়। ভালো করে লক্ষ্য করে দেখি গম্বুজ সরে যাচ্ছে, রৌদ্রের তাপ মসজিদের মধ্যে ঢুকছে, লক্ষ লক্ষ হাজী সাহেবের নিঃশ্বাসে অক্সিজেনে মসজিদ বায়ু দূষণ হতে পারে, তাই মাঝে মাঝে বিশুদ্ধ সূর্যের তাপ ওই মসজিদে ঢোকার জন্য মসজিদে নববীর গম্বুজ মাঝে মাঝে ইলেকট্রিক মেশিনে সরে যায়, ভাববার কোনো কারণ নেই গুজরাটের মসজিদে। তাই এমন মসজিদের মিনার আছে, একটা মিনার হাত দিলে আর একটা মিনার নড়ে ওঠে, কিন্তু আশ্চর্য এবারে ওই মারাত্মক ভূমিকম্প ওই বিশাল মিনারের মতো লম্বা লম্বা বাড়িগুলো টুকরো 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 হয়ে গেল। আনন্দবাজারের কাগজের প্রথম কলম ছিল ওই মসজিদের মিনারে, ওই মসজিদের মিনারে, ওই মসজিদের মিনারে সামান্য ফাটল ধরেছে, ফাটল ধরেছে, কিন্তু আল্লাহর মসজিদের মিনারের কোনো ক্ষতি হলো না। একবার জোরে বলো আমিন, সুবহানাল্লাহ। আপনাদের খিদমতে পেশ করি পৃথিবীর জমিনের মালিককে, আরো জোরে বলেন, আমাদের খাওয়ানোর মালিককে, রুজি রোজগারের মালিককে, সবই আল্লাহ হয়, ভারতবর্ষের মুসলমানের ইজ্জত বাঁচানোর মালিককে। আমি উদাহরণ দিয়ে বোঝাবো, ভাই কথা বুঝতে পারছেন? আলিফ 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 আলিফে আল্লাহ, ভারতবর্ষের মানুষের মাওলা আপনার আমার সকলের, কেমন আল্লাহ উদাহরণ দেব ভাই? এবার যে বন্যা হয়েছিল, হ্যাঁ এবার বন্যা হয়নি, কিরকম বন্যা? এরকম বন্যা একশো বছরেও হয় নাই। আমাদের জ্যোতি বসু বলছেন এটা হচ্ছে ভগবানের দেওয়া, আপনারা জানেন। আমাদের মমতা ব্যানার্জি বলছে এটা হচ্ছে ম্যানমেড, মানুষের তৈরি, তা ম্যানমেড হোক আর ভগবানের হোক আমি ওসব বুঝি না, আমি বুঝি এইরকম মারাত্মক বন্যা একশো বছরের ইতিহাসে ভারতের জমিনে পশ্চিমবাংলায় হয় নাই। এই বন্যাটাকে কি বন্যা বলা হয় জানেন? এই বন্যাটাকে বলা হয় বাঁধ ভাঙা বন্যা। এই বাঁধ ভাঙা বন্যা মানে তিলপাড়া আর মেসাঞ্জর বাঁধের পানি ছেড়ে দিল। আপনাদের কাছে একটা কথা বলে নেব, আপনাদের হয়তো জানা নাই, আপনারা আমার কাছে শুনে নিন, পৃথিবীর জমিনের মালিক যে আল্লাহ,
আর আল্লাহর বাণী যে কুরআনুল মাজিদ, এই কুরআনুল মাজিদের মধ্যে এই বাদ ভাঙা বন্যার কথা আছে আমি ব্যাখ্যা করতে পারছি না, শুধু কাজ দিচ্ছি। কুরআন শরীফের 22 পারা সূরা সাবা খুলে দেখুন, সায়লাল আরিমি, সায়লাল আরিমি মানে হলো বাদ ভাঙা বন্যা। এই রকম বাদ ভাঙা বন্যার কথা সাবা জাতিদের ব্যাপারে আলোচনায় আল্লাহ বলে দিয়েছেন। আমার বক্তব্য ওটা নয়, আমার বক্তব্য হচ্ছে এবারে এই বাদ ভাঙা বন্যাতে গোটা পশ্চিম বাংলার 9টা জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আপনাদের এই আটুরিয়া পর্যন্ত পানি হামলা করেছে, আমার এই ইটিন্ডা দিয়ে পানি ইসামতী নদীতে ঢুকে গেছে। বন্ধু আমার, এবারে মারাত্মক এই বন্যাতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যে জেলা, সেই জেলাটার নাম মুর্শিদাবাদ, মহাকুমার নাম কান্দি, আর সবচাইতে মারাত্মক ক্ষতিগ্রস্ত যে গ্রাম নাম হলো তার কালুখালি। আমার বন্ধুগণ ভালো করে লিখে নিন, মুর্শিদাবাদের কালুখালি গ্রাম এবারের বন্যায় সবচাইতে ক্ষতিগ্রস্ত। আপনাদের মনে থাকতে পারে বিশাল এই বন্যাতে গোটা পশ্চিম বাংলা বিপর্যস্ত হয়ে গিয়েছে, তাই বিভিন্ন রাজনৈতিক দল বন্যার সময় ত্রাণের ব্যবস্থা করেছিল। আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তখন রায়তাকে গিয়েছিল দুর্গা পুজো কাটাতে। আপনাদের মনে থাকতে পারে মিস্টার জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে উনি যাচ্ছেন শিলিগুড়িতে, কারণ ভিপি সিং কলকাতা এসে বলেছে বুড়ো বয়সে জ্যোতি বসুকে আবার প্রধানমন্ত্রী বানানো হবে, এই জন্য উনি আবার গ্রাম নয় দেশে দেশে রাজ্যে রাজ্যে সফরে বেরিয়েছেন। যাচ্ছেন কোন জায়গায়, যাওয়ার নাম